হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে এক্সপ্লেন করবো দ্য সিঙ্গেল লয়ারের এপিসোড 3। যারা এই আমার এপিসোড 1 আর 2 দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে প্লিজ দেখে নিও। আর ভিডিওটাকে পড়ে দেখো যাতে কিছু মিস না করে যাও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করো এরকম ইন্টারেস্টিং লাভ স্টোরি দেখার জন্য। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক। এপিসোড 3 শুরু হতে আমরা ফার্স্ট কিউপিডের রিপোর্টের ভিডিও শ্যুট করতে দেখি, যেখানে সে তার ফলোয়ার্সকে কিছু টিপস দেয় যে তারা কীভাবে স্টাডির টপিক মনে রাখবে। তো ফার্স্ট যখন তাদের পয়েন্ট বলতে শুরু করে, তখন মিনিট তার ফোনে জোরে জোরে গান বাজায় আর গান বলতে শুরু করে। তো ফার্স্ট ইরিটেট ফিল করে আর মিনিটের কাছে সেই গান বন্ধ করে দেয়। মিনিট তাকে বলে, সেটা তুমি কী করছো? তখন ফার্স্ট বলে, সেটা তো আমার তোমাকে জিজ্ঞাসা করা দরকার, তুমি ইচ্ছে করে গান বাজাচ্ছ না যাতে আমি ভিডিও শ্যুট করতে না পারি। মিনিট না বলে তখন ফার্স্ট বলে, সেটা তুমি কী গান বাজাচ্ছো, এতে সবাই ডিস্টার্ব হবে। মিনিট নিজের আশেপাশে দেখে আর ফার্স্টকে বলে, সেখানে কেউ নেই। তখন ফার্স্ট বলে, কিন্তু এখানে আমি আছি। তখন মিনিট বলে, সে তুমি তোমার কাছে অপরিচিত না। তখন ফার্স্ট বলে, সে তুমি হেডফোন ইউজ করো আর অনেকেই ডিস্টার্ব করো না। তো ফার্স্টে সেখান থেকে যেতেই মিনিট আবার জোরে জোরে গান বাজায়। তো ফার্স্টে গিয়ে মিনিটের কাছে আসে আর মিনিট আবার নাটক স্টার্ট করে দেয় যে আমি গান বন্ধ করতে পারছি না, কারণ আমার ফোন হ্যাং হয়ে গেছে। তো ফার্স্ট মিনিটের হাত থেকে ফোন নিয়ে গান বন্ধ করে। তখন মিনিট বলে, সেটা তো তোমার হাতে ঠিক হয়ে গেছে। তো ফার্স্ট ফোন নিজের কাছে রেখে দেয়। তখন মিনিট বলে, সেটা তুমি কী করছো? তখন ফার্স্ট বলে, যে আমার যখন ভিডিও শ্যুট করা হয়ে যাবে তখন আমি তোমাকে তোমার ফোন ফিরত দিয়ে দেবো, কেন কোনো প্রবলেম, মিনিট না বলে। আর তারপরে গিয়ে ফার্স্ট ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারে। তো অন্যদিকে আমরা বিএমকে দেখি, যে পিচারে হেল্প করে হেয়ার ড্রাই করতে, আর দুই ম্যান ভীষণ সুইট মুমেন্ট স্পেন্ড করে। কিন্তু যখনই পিচার বাইরে যায় তখনই বিএম মিটকে কল করে আর তাকে বলে, যে আমি তোমাকে পিক করতে আসছি। আর তারপরে সে সাউনিতে চলে যায়। কিন্তু বিএম এটা জানে না যে পিচার লুকিয়ে তার কথা শুনছিল, আর তার এমনটা মনে হয় যে বিএম হয়তো তাকে ধোকা দিচ্ছে আর তার মনে মিটের জন্য ফিলিংস চলে এসেছে। অন্যদিকে বাড়িতে মিনিট লাস্ট নাইটের ইনসিডেন্টের ব্যাপারে ভাবে, যেখানে ফার্স্ট তার সাথে নিজের ফিলিং শেয়ার করেছিল আর তাকে কিস করেছিল। মিনিট ভাবে, সেবার আমি ফার্স্টের সামনে কীভাবে যাব। তখনই ফার্স্ট মিনিটকে ডাকে, মিনিট ডোর ওপেন করে আর তারা দুজনাই একে অপরকে দেখে ইরিটেড ফিল করে লাস্ট নাইটের জন্য। তো প্রতিবারের মতো এবারেও মিনিট তাকে গ্রেট করে, ফার্স্ট মিনিটের কাছে ক্ষমা চায় লাস্ট নাইটের জন্য। মিট বলে, চিটস ওকে, সাথে সেও ফার্স্টের কাছে ক্ষমা চায় তাকে উস্কানোর জন্য। ফার্স্ট মিটকে বলে, যে আমি কি তোমাকে ইউনিভার্সিটিতে ছেড়ে দেবো? মিট বান করে, যে বিএম আমাকে নিতে আসছে। ফার্স্ট বলে, যে আজ আমি লেটে বাড়ি ফিরবো, কারণ আমার কিছু কাজ আছে, এই জন্য আজ তোমার ম্যানার ক্লাস বন্ধ। তখন মিট বলে, তাহলে আমি কি আজ লেটে বাড়ি আসতে পারি? ফার্স্ট হ্যাঁ বলে দেয়। তখন এই বিএম মিটকে সেখানে নিতে চলে আসে আর তারা দুজনেই ফার্স্টের সামনে থেকে সেখান থেকে চলে যায়। তো ইউনিভার্সিটিতে বিএম নোটিস করে যে আজ মিট ভীষণ শান্ত, এই জন্য এ ব্যাপারে সে তাকে জিজ্ঞাসা করে। তো মিট কথা ঘুরিয়ে বিএমকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি যে আজ পর্যন্ত ফার্স্টের কোনো গার্লফ্রেন্ড ছিল না? বিএম বলে, যে তুমি কীভাবে জানলে? মিট বলে, যে ফার্স্ট নিজে আমাকে বলেছে। বিএম সারপ্রাইজ হয়, কারণ ফার্স্ট নিজের সম্পর্কে কোনোদিনই কাউকে কিছু বলে না। আর সে মিটকে বলে, যে তুমি প্রথমে যাকে ফার্স্ট নিজের সম্পর্কে কিছু বলেছে? মিট বলে, সেটা বিশ্বাস করা যায় না যে ফার্স্টের আজ পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড ছিল না। বিএম বলে, যে ফার্স্ট লাভ থেকে ভয় পায়, কারণ সে তার বাবার মতো হতে চায় না, যেমন তার দুটো ওয়াইফ আছে। মিট বিএমকে জিজ্ঞাসা করে, যে ফার্স্ট কি কোনোদিনও আমার মতো মেয়েকে লাইক করতে পারে? বিএম মিটের কথায় অবাক হয় আর তাকে জিজ্ঞাসা করে, যে তুমি কি ফার্স্টকে লাইক করো? মিট বলে, যে না, ও তো ফার্স্ট আমার সাথে নিজের ফিলিংস শেয়ার করেছিল। যে কথা শুনে বিএম আপসেট হয়, কিন্তু তাও সে তার সামনে খুশি হওয়ার নাটক করে আর তাকে বলে, সে ঠিক ছেলে তোমাকে লাইক করতে শুরু করেছে। তো সেখান থেকে মিটার যাওয়ার পরে পিচার আসে, আসে বিএমকে বলে, যে তোমার সাথে আমার কিছু কথা আছে। আগে পিচার বিএমকে জিজ্ঞাসা করে, যে তোমার মনে কি এখনও মিটের জন্য ফিলিংস আছে? বিএম তার কোনো কথারই অ্যান্সার দেয় না। অন্যদিকে আমরা রেস্টুরেন্টে ফার্স্ট আর নয়কে দেখি, যেখানে ফার্স্ট নয়কে বলে যে এবার আমাদের সবসময় দেখা করা ঠিক হবে না। নয় ফার্স্টের এই কথা শুনে অবাক হয় আর তাকে এই রিজন জিজ্ঞাসা করে। ফার্স্ট বলে, যে আমি সেই মেয়েকে পেয়ে গেছি যাকে আমি লাইক করি আর যার সাথে আমি আমার লাইফ কাটাতে চাই। আর আমি তোমাকে আরও একটা কথা বলে দিই, যে তোমার জন্য আমার মনে কোনো ফিলিংসই নেই। নয় নিজের ইমোশন লুকিয়ে ফার্স্টকে জিজ্ঞাসা করে, যে কে সে যাকে তুমি লাইক করো? ফার্স্ট মিটের নাম বলে, নয় ফার্স্টের চয়েসে খুশি হয় না আর তাকে বলে, যে তুমি কেমন মেয়েকে লাইক করো যে তোমাকে ডিজার্ভই করে না। তখন ফার্স্ট বলে, যে তুমি কাউকে জাজ করতে পারো না যে সে আমাকে ডিজার্ভ করে কি না। আর তারপরে সে সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে মিট বাড়ি এসে টাইম দেখে আর বলে, যে তুমি যে আমাকে বলো তুমি আমাকে লাইক করো, কিন্তু তুমি অন্য মেয়ের সাথে লাঞ্চ কীভাবে করতে পারো? তখনই কেউ ডোর নক করে, মিট খুশি হয়ে যায় আর ভাবে যে ফার্স্ট হয়তো বাড়ি এসেছে।
কিন্তু যখন সে ডোর ওপেন করে তখন সে দেখে সে ফার্স্ট না বরং বিএম এসেছে ওয়াইনের বোতল নিয়ে। আর মিটকে বলে যে সে যেন আজ তার সাথে ড্রিঙ্ক করে। তো মিট রাজি হয়ে যায়। বিএম ভীষণ ড্রিঙ্ক করে। মিট তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি বিচারের সাথে ফাইট হয়েছে? বিএম হ্যাঁ বলে। আর বলে যে আমাদের রিলেশনশিপ নিয়ে আমি ভীষণ কনফিউজ আছি। মিট বিএমকে কমফর্ট করার চেষ্টা করে। তো বিএম তাকে বলে যে আমি কি আজ ড্রাঙ্ক হতে পারি? মিট হ্যাঁ বলে দেয়। আর তারপরে তারা দুজনা একে অপরের প্রবলেম সম্পর্কে ডিসকাস শুরু করে। কথা বলতে বলতে বিএম পুরোপুরি ড্রাঙ্ক হয়ে যায় আর বলে যে এবার আমি আমার ফিলিংসকে নিয়ে পুরোপুরি শিওর। মিট বলে যে তুমি টেনশন নিও না, কারণ আমি সবসময় তোমার সাথে আছি। বিএম মিটকে হাক করার কথা বলে। তো মিট একটা ভালো ফ্রেন্ড হওয়ার খাতিরে নিজের আর্মস ওপেন করে আর বিএম তাকে হাক করে। সাথে সে মিটের সাথে নিজের ফিলিংস শেয়ারও করে। মিট অবাক হয়। বিএম মিটের কাছে আনসার চায়। মিট পুরোপুরি অবাক হয়ে বিএমকে বলে যে তুমি এখন ড্রাঙ্ক। বিএম বলে সেটা ঠিক, আমি ড্রাঙ্ক, কিন্তু আমি সত্যি কথাই বলছি। মিট বলে যে তুমি আমাকে কিভাবে লাইক করতে পারো? তখন বিএম বলে যে তুমি আমাকে আনসার পরে দিও। তখন মিট বলে যে আমি নিজে জানি না যে আমি তোমাকে কী আনসার দেবো। তখন বিএম বলে কিন্তু আমি জানি, আমি তোমাকে মানিয়ে নেবো। আর তারপর সে জোর করে মিটকে কিস করতে যায়। তো মিটাকে দূরে সরিয়ে দেয় আর জোরে স্ল্যাপ মারে। আর তাকে বলে যে আমি তোমার ফ্রেন্ড। তখন বিএম চেঁচিয়ে বলে যে তুমি 10 বছর থেকে আমার ফ্রেন্ড, তুমি কি এখন আমার জন্য কিছু ফিল করো না? তখন মিট বলে যে তুমি এখন ড্রাঙ্ক। বিএম বলে কিন্তু আমি তোমাকে লাইক করি। আর তারপরে সে জোর করে তাকে কিস করতে যায়। তো মিট তাকে দূরে সরিয়ে দিয়ে রুমের বাইরে চলে আসে আর বিএমও তার পিছনে যায়। তো বাইরে এসে মিটের সাথে ফার্স্টে দেখা হয় আর সে ফার্স্টের পিছনে লুকিয়ে পড়ে। আর তাকে বলে যে সে যেন বিএমের হাত থেকে তাকে বাঁচায়। তো ফার্স্ট অবাককে জিজ্ঞাসা করে কিন্তু হয়েছেটা কি? তখন মিট তাকে বলে যে বিএম তার সাথে খারাপ ব্যবহার করেছে। ফার্স্ট দেখে যে মিট ভীষণ ভয় পেয়েছে, এই জন্য সে তাকে তার রুমে যেতে বলে। তো মিট সেখান থেকে যেতে লাগে। তো বিএমও তার পিছনে যায়। ফাল তাকে দাঁড় করে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ? সাথে সে বিএমকে মারে আর বকেও মিটের সাথে খারাপ ব্যবহার করার জন্য। অন্যদিকে মিট ভয়ের রুমে অন্ধকারে একা বসে থাকে। তখন ওখানে ফার্স্ট আসে আর সে মিটকে বলে যে আজ রাতে তুমি আমার রুমে থেকে যাও, কারণ বিএম তোমার রুমে আছে আর সে পুরোপুরি ড্রাঙ্কও আছে। তো ফার্স্ট মিটকে জিজ্ঞাসা করে যে তোমার আর বিএমের মধ্যে কী হয়েছিল? মিট বলে যে আমি বুঝতে পারছি না আমি কোথা থেকে শুরু করব। তখন ফার্স্ট বলে যে তুমি আমাকে শুরু থেকে সব কিছু বলো। মিট বলে স্টার্ট করে যে বিএম আর পিচারের মধ্যে ফাইট হয়েছিল আর বিএম আপসেট হয়ে আমার কাছে এসেছিল আর আমরা দুজনে বসে একসাথে ড্রিঙ্ক করেছি। আর তারপরে বিএম আমার সাথে নিজের লাভ কনফেস করেছে যে সে আমাকে লাইক করে। এই কথা শুনে ফার্স্ট আপসেট হয়ে যায় আর সে মিটকে জিজ্ঞাসা করে যে তুমি বিএমের জন্য কী ফিল করো? মিট বলে যে আমি শিওর না, কারণ সব কিছু হঠাৎ করে হয়ে গেছিলো। তখন ফার্স্ট বলে যে তুমি এখন যেটাই ফিল করছো সেটাই তোমার কোশ্চেনের আনসার। তো ফার্স্ট যেহেতু ওপেনলি মিটের সাথে বিএম আর তার রিলেশন সম্পর্কে জিজ্ঞাসা করছিলো, এই জন্য সেও ফার্স্টের কাছে তারা নয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। ফার্স্ট জিজ্ঞাসা করে যে তুমি সব কেন জিজ্ঞাসা করছো? মিট বলে যে তুমি আজ নয়। ফার্স্ট তাকে ঠিকঠাকভাবে কোনো অ্যান্সার দেয় না আর তাকে বলে যে সব কিছু আমাকে জিজ্ঞাসা না করে তুমি আগে তোমার ব্যাপারে ভাবো। আর তারপরে সে সেখান থেকে উঠে চলে যায়। তো ফার্স্ট রুমে এসে মিটের ওয়াচ ঠিক করে। কিছুক্ষণ পরে তার কাছে মিট আসে আর তাকে বলে যে আমি শাওয়ার নিতে চাই। ফার্স্ট বলে যে কথা তুমি আমাকে কেন বলছো? মিট বলে যে আমার সমস্ত ড্রেস আর জিনিসপত্র বিএমের রুমে আছে। ফার্স্ট বলে তো মিট বলে যে আমার ভয় লাগছে যে আমি যখন শাওয়ার নেবো তখন যদি বিএম ওখানে চলে আসে। তো ফার্স্ট বলে যে তাহলে তুমি সোজা হয়ে বলো যে তুমি কী চাও। মিট বলে যে বাথরুমের বাইরে তুমি আমাকে কাট করবে। তো ফার্স্ট রাজি হয়ে যায়। আগে মিনিট শাওয়ার নেওয়ার পরে টাওয়ালে বাইরে আসে আর সে পুরোপুরি ভুলেই যায় যে বাইরে ফার্স্ট বসে আছে আর মিনিট টাওয়াল ওপেন করে অ্যাডজাস্ট করার জন্য। তো ফার্স্ট তাকে দেখে নেয় আর অবাক হয়ে যায় আর তার হাত থেকে বুক পড়ে যায়। তো মিট ইম্প্রেস ফিল করে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সব কিছু দেখে নিয়েছো? ফার্স্ট না বলে। মিট বলে যে তুমি মিথ্যে কথা বলছো। তখন ফার্স্ট বলে যে তুমি যা ইচ্ছা তাই ভাবতে পারো আর তুমি যখন রেডি হয়ে যাবে তখন আমার রুমে চলে এসো শুতে। তো ফার্স্টে যাওয়ার পরে মিট ভাবে যে এবার আমি ফার্স্টের সামনে কীভাবে যাবো। তো রাত্রেবেলা মিট ফার্স্টের রুমে শুতে যায়। তখন সে পিলো দিয়ে নিজের ফেস ঢেকে রাখে। তো ফার্স্ট তাকে দেখে নেয় আর আস্তে আস্তে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি এটা কী করছো? তো মিট টান হয় আর পিলো ফার্স্টে লেপসে গিয়ে থাকে আর এখানেই তার ইনডাইরেক্টলি কিস হয়ে যায়। তো মিট তাড়াতাড়ি তার মুখ লুকায় ফার্স্ট তার মুখের সামনে থেকে পিলো সরানোর কথা বলে। তখন মিট বলে যে না আমি এইভাবেই কথা বলবো। তো ফার্স্ট স্মাইল করে কারণ সে বুঝে যায় যে মিট ইম্বারেস ফিল করছে। ফার্স্ট বলে যে তুমি আমার রুমে চলে যাও আমি বাইরে সবাই শুয়ে পড়বো। তো মিট পিলো দিয়ে মুখ ঢেকে রাখে যার জন্য সে সামনে কিছু দেখতে পায় না আর সে বাথরুমে যেতে লাগে। তো ফার্স্ট তাকে রুমের রাস্তা বলে। তো ফার্স্ট মিট এই সমস্ত কাজকর্ম দেখে ভীষণ হাসে। তো রাত্রেবেলা মিট তার রুমের বাইরে আসে আর সে দেখে যে ফার্স্ট শান্তিতে ঘুমাচ্ছে আর মিনিট ফার্স্টে ব্ল্যাঙ্কেট ঠিক করে দেয় আর তাকে দেখে
আর এটাই বলে সেটাই হচ্ছে একটা সময় যখন তুমি সিরিয়াস ফেস করো না, তুমি বসে সেখানে ফার্স্টকেই দেখে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। তো নেক্সট মর্নিং যখন সে জাগে তখন সে নিজের উপরে ব্ল্যাঙ্কেট দেখে। তো ফার্স্ট যখন তার কাছে আসে তখন সে তাড়াতাড়ি তাকে দেখে নিজের মুখ ঢেকে নেয়। তো ফার্স্ট স্মাইল করে আর তার সাথে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখনও লজ্জা পাচ্ছ। মিট কোনো উত্তর দেয় না। তখন ফার্স্ট তাকে বলে যে তাহলে এবার কি আমরা এইভাবে কথা বলবো। তো মিট হ্যাঁ বলে। তো ফার্স্ট মিটে হাতে চোটের কথা জিজ্ঞাসা করে। মিট বলে ঠিক আছে। তখন ফার্স্ট বলে যে আজ তোমাকে ইউনিভার্সিটিতে একাই যেতে হবে, কারণ আজ আমার অন্য কোথাও কাজ আছে। মিট হাত দিয়ে ইশারা করে। তো ফার্স্ট যাওয়ার সময় মিটকে টিস করে আর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ক্যাফেতে বসে পিএম তার ফোন চেক করে আর সে দেখে যে পিজা তাকে 22 মিস কল করেছে। সাথে সে সেই কথা ভাবে যখন সে পিজাকে বলেছিল যে আমি মিটের সাথে নিজের ফিলিংস নিয়ে কনফিউজ আছি। তখন পিজা তাকে বলেছিল যে তোমার কনফিউজই তোমার অ্যান্সার, কারণ আমি আমার ফিলিংস নিয়ে পুরোপুরি শিওর আছি আর তুমি যদি সত্যি আমাকে লাইক করতে তাহলে কোনোদিনই কনফিউজ হতে না। অন্যদিকে ইউনিভার্সিটিতে ফার্স্ট তার একটা ফ্রেন্ডের সাথে দেখা করে আর অন্যদিকে মিনি তার এক্স বয়ফ্রেন্ডের সাথে। মিনি তাকে জিজ্ঞাসা করে যে আমরা কি কিছুক্ষণ কথা বলতে পারি। তো সে হ্যাঁ বলে দেয়। আর তারপরে আমরা ফার্স্ট আর মিটের একসাথে সিন দেখি। সেখানে তারা দুজনা একসাথে নিজের ফিলিংসের ব্যাপারে বলে যে তারা দুজনায় একে অপর থেকে সম্পূর্ণ আলাদা আর বিএম তাদের মাঝে এসে তাদের রিলেশনশিপকে কম্প্যাক্ট করে দিয়েছে। তো মিটের বয়ফ্রেন্ড আর ফার্স্টের ফ্রেন্ড তাদের দুজনাকে অ্যাডভাইস দেয় যে তারা যেন তাদের ট্রু ফিলিংসের কথা একে অপরের সাথে শেয়ার করে। অন্যদিকে বাড়িতে বিএম একটা ডায়েরি দেখে যেখানে তার আর মিটের ফটো দিয়ে ভরা থাকে আর বিএম সেই কথা ভাবে যখন তারা দুজনা একে অপরের সাথে প্রমিস করেছিল যে তারা দুজনা এই ডায়েরির লাস্ট পেজে নিজেদের লাইফ পার্টনারের ফটো লাগাবে। বিএম বলে যে মিট আমাকে ছোটোবেলায় আমার আনসার দিয়ে দিয়েছিল যে সে শুধুমাত্র আমার ফ্রেন্ড। অন্যদিকে বাড়ি এসে ফার্স্ট মিটে সেই ওয়াচটা ঠিক করতে বসে, তখনই কেউ ডোর নক করে আর ফার্স্ট ডোর ওপেন করে আর সে দেখে যে নয়। তখন ওখানে মিট আসে নিজের ফিলিংস ফার্স্টের সাথে শেয়ার করার জন্য। কিন্তু যখন সে তাদের দুজনকে একসাথে কিস করতে দেখে তখন সে জিজ্ঞাসা করে সেটা তুমি কি করছো। ফার্স্ট মিটকে দেখে অবাক হয়ে যায় আর এখানে এপিসোড 3 এন্ড হয়ে যায়। তো ফ্রেন্ডস এটা আমার লাস্ট এপিসোড দেখতে ভুলো না। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি জানি যে অর্ধেকের বেশি লোক আমার ভিডিও দেখে ঠিকই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না। তো প্লিজ ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে ভিডিও করার মোটিভেশনটা বাড়ে। আর প্লিজ আমাকে ইনস্টাগ্রামেও ফলো করো, যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো।